দাঁড়িয়েছে। জেলে পাঠায় মানে কি প্রুফ করতে চায় এটা বুঝলাম না। শিক্ষকদের বাপের দেশ, ওনার স্বাধীন দেশ, এটা কারো বাপের দেশ না, এটা আমাদের দেশ। আমরা নিজে জনগণে এখানে আন্দোলন করতে এসেছি, এটা আমাদের দেশ, আমরা আন্দোলন করবো। তারা তো কত কিছুই বলে, তারা বলতে না কি পারে, এতটুকু একটা কি জানি বক্সের মধ্যে পানি ঢুকে যাওয়ার কারণে নাকি পুরো দেশের ইন্টারনেট চলে যায়, মানে এত উইক, মানে এদের কথা অ্যাকচুয়ালি আর কি বিশ্বাস করবো আমরা। আর নিউজ রিপোর্টার যা অ্যাকচুয়ালি তাদেরও জানের ভয় আছে, তো তাদেরকে আমরা কোনো দোষ দিতে পারি না। বাট আমি এটাই চাবো জানি সবাই জানি এগিয়ে আসে, আমাদেরকে সাপোর্ট করে। এটা এখন আর আমাদের কোনো যুদ্ধ নাই, এটা এখন পুরো বাংলাদেশের যুদ্ধ, আবার নতুন আবার নতুন দেশকে গড়ে তোলার জন্য, স্বাধীন করে যাওয়ার জন্য। এটাই আর কিছু না। এই জেনারেশনকে অনেক গালিগালাজ করছে, তারা বলেছে তারা মাদক আসক্তি, তারা অনলাইনে সারাদিন থাকে, তারা কিছু করে না, দেখিয়ে দিয়েছে যে জেনারেশনে কি আছে। মাদক আসক্তি হইলো হইলো, কোন আইনে আছে সে ওটাকে তাকে মারতে পারবে, কোন আইনে আছে সে? আমার ভাইদের রক্ত কখনো বৃথা যেতে দেব না, লড়াই চলছে, লড়াই চলবে, বৃথা এটা যাবে না। আমরা যত আমরা আমরা ক্লাসেই যাব না, কেউ কয়দিন দুনিয়া এমনি থামে থাকবে, কয়দিন পারবে, এই কারফিউ দিবে কয়দিন পারবে? মানুষের এখন জীবনের কোনো ভয় নাই, এটা মরতে আমাদের আমাদের মরার কোনো ভয় নাই, এই সরকার মানে না। আর এবার এবার কি বলে, সেনাবাহিনী মানুষরা নামবে না, তাদের তো জিনিসপত্র দিয়ে ভেকেশনে পাঠায় ফ্রি ফ্রি করে তো তাদের আকাশে উঠে রাখছে, তো আমাদের জনগণেরই আসতে হবে। আমি সবাই এটাই জাস্ট বলতে চাবো, আপনারা যে যে জায়গা থেকে পারেন সবাই প্রতিবাদ করেন, তাহলে আমরা আবার একটা স্বাধীন দেশ ফিরে পাবো, এটাই আর কিছু। বাকি 99% স্টুডেন্ট আসতে পারে না জাস্ট বিকজ তাদের ফ্যামিলি অ্যালাউ করে না। আমি জাস্ট একটা উদ্দেশ্যে বলতে চাই যে আপনার ফ্যামিলি যারা আছে তারাও নামে আজ স্টুডেন্টকেও দেবে, এটা স্টুডেন্টদের রাইটস, এটা এখন স্টুডেন্টদের রাইটস বলতে কিছু না, এটা জনগণে হয়ে গেছে। এখন সব জনগণে আসা উচিত ছিল, সব মা বাবা আসে আমাদের সাথে, সব প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের যারা টিচার আছে তা আমাদের সাথে দেওয়া উচিত। শেখ হাসিনার নামতে হবে, এটা হচ্ছে মেন কথা। আর আর কয়দিন বসে থাকবে ও? কিছু তো হচ্ছে না, কিছু তো হচ্ছে না, কি উন্নত হচ্ছে? ও এই এই করছে ওই করছে এগুলো নিয়ে যে কথা বলে, অন্য যে কোনো সরকারই আসতো, নয়ের থেকে অনেক খারাপ হতো, নয়ের থেকে অনেক ভালো হতো, কিছু না কিছু তো হইতো। আর যেমনি ওই সব মেট্রো রেল, তারপরে সেতু ভবনে যায় সে কান্না করছে কেন? ওইগুলো তো আমাদের টাকা দিয়ে তৈরি করছে, সেগুলো তো আমাদের টাকা দিয়ে করছে, আবার আমাদের টাকা দিয়ে সেটা করবে, সেখানের জন্য কিসের জন্য কান্না করবে উনি? যারা সঠিক মুক্তিযুদ্ধ করছে তারা পর্যন্ত আমাদের সাপোর্টে, আর যেগুলো যারা কিনে কিনে ওই লেটারটা কিনেই করেছে তারা এখন হইচই করতেছে যে কিসের জন্য? এখন আর কোনো কোঠা আন্দোলন নাই, এখন এক কথায় ওরে নামতে হবে, এটাই সুযোগ। এবার যদি না নামে তাহলে আমরা হেরে গেছি। আমাদের ভাই বোনদের প্রাণ নিয়েছে, কত শত শত মানুষ মরেছে, আমরা কেন আসবো না এখানে? এখানে এসে আমরা আন্দোলন করতে এসেছি, আমাদের ভাইয়ের রক্ত নিয়ে কেড়েছে, উনি বোনের রক্ত কেড়েছে, আমাদের কত শিক্ষক আমাদের সাথে ছিল সবাইকে জেলে পাঠিয়েছে উনি। আসার একটাই লক্ষ্য আমাদের, কারণ যে 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 জায়গা থেকে পারে সেই জায়গা থেকে প্রতিবাদ করা উচিত আমাদের, কারণ এমন একটা সিচুয়েশন সে ক্রিয়েট করে দিয়েছে বাচ্চাদের মতো, উনি জেদ করে বসে আছে, উনি পথ ছাড়বে না, পুরো দেশের মানুষ চায় যে উনি পথ ছেড়ে দেখ, সে জায়গা উনি ছাড়তেছে না, তাহলে এটা কিসের দেশপ্রেম?